नमस्कार बंधुरा BMRNC फिशारीज यूट्यूब चैने अपन के आरो एक बार स्वागत जाना तो भेनामी कलचार सम्पर्के तो आज के एक विशिष्ट अभिज्ञ व्यक्ति जिन्हें भेनामी कलचारे सम्पर्के अनेक किछु जानें तो भेनामी कलचार सम्पर्के जानबो काकू आपनार नाम प्रबीर प्रधान प्रबीर प्रधान माने आपनार ग्रामेर नामटा बोलुन आमार ग्रामेर नाम छोटो सिजुआ अच्छा अच्छा तो आपनार एई पुकुरटा कत एरियार आछे আমার এরিয়া এরিয়া টোটাল এরিয়া আছে 5000 এরিয়া 5000 এরিয়া এই পুকুরটার একটা একটা পুকুর কত এরিয়া এটা 500 করে এরিয়া 500 করে এরিয়া এই 500 এরিয়াতে আপনারা কত পরিমাণ মাছ ছাড়েন শুনুন 500 এরিয়া আমরা মাছ ফেলি 50000 মাছ ফেলি 50000 আচ্ছা তো মোটামুটি প্রথম থেকে বলুন যে জলটা প্রিপারেশন কিভাবে করেন স্যার প্রিপারেশন বলতে আমরা তো প্রথম সমুদ্র জল ভর্তি করলাম আচ্ছা আচ্ছা ভর্তি করার পর আমরা এটা তিন দিন বাদ দেব তো আপনি যে এই যে স্টক করেছেন ঠিক আছে 50000 মাছ শেষ পর্যন্ত আপনারা যদি কাউন্টিং করেন কত মাছ পান শুনুন আমাদের এই তো ওয়েদার উপর ডিপেন্ড করছে না এখন যদি প্রথমে আমরা এ করি মানে প্রথম ফার্স্ট কবে চাষ করি তখন গরমের সময় আচ্ছা সেই সময় আমরা যে 50000 মাছ ফেলি 50 এ ধরুন ম্যাক্সিমাম একটা মাছ পাওয়া যাবে 40000 মাছ পাওয়া যায় আচ্ছা আচ্ছা মোটামুটি 10000 মর্টালিটি হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওই 40000 মাছ আর জলটা এক্সচেঞ্জ করতে পারলে তাহলে ম্যাক্সিমাম একটা মাছ নিয়ে যাই আমরা 30 থেকে 35 গ্রাম আচ্ছা কতদিন ওটা সময় লাগে 35 গ্রাম এটা 30 গ্রাম 35 গ্রাম মাছ করতে হলে মিনিমাম করে 90 থেকে 95 দিন 95 দিন 95 দিনে হারভেস্ট হবে হ্যাঁ হবে আচ্ছা তারপরে মানে আপনার এই যে এরিয়েশনটা দেন ঠিক আছে এই এরিয়েশন মেশিনটা কতক্ষণ চলে দিনে শুনুন সারা দিনে মেশিন চলে আমাদের ধরুন এটা সারা দিনে 4 ঘন্টা মেশিন চলে 4 ঘন্টা আচ্ছা আচ্ছা টোটাল ভাগ করা হবে 12 ঘন্টা 4 ঘন্টা ভাগ হবে আবার সন্ধ্যা 6টা গাছ থেকে ভোর 6টা অবধি মেশিন এক নেগারে চলবে আচ্ছা 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 এক টান চলতে থাকে আচ্ছা তো আপনাদের এখানে মোটামুটি এই যে কালচার শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা ইনভেস্ট ধরুন একটা পুকুরে একটা পুকুরে আমাদের ধরুন একটা হাজার এরিয়ায় ধরুন হাজার এরিয়ায় আমি যেটা বললাম একটা হাজার এরিয়ার কথা বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাজার এরিয়ার মিনিমাম একটা খরচা হবে ধরুন আপনার মেডিসিন খরচা হবে মিনিমাম একটা 50000 খরচা হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ টোটাল টোটালটা বলুন আচ্ছা টোটাল বলে দিচ্ছি আমরা আপনাকে ওই 2.5 লাখ টাকা মতো খরচা হবে আচ্ছা 2.5 লক্ষ টাকা খরচ খরচ হবে আর মোটামুটি হারভেস্টের শেষে লাভ কত কি রকম থাকতে পারে স্যার লাভ বলতে আপনি যে 30 গ্রাম মাছ করতে বলে লাভ কথা বলা যাবে না লাভ হলে হতে অনেক হবে না হলে না হতে পারে আচ্ছা কারণ যে মোটামুটি যে মিনিমাম একটা 1000 এর একটা থাকলে আমি ধরুন থাকতে পারে মিনিমাম কত একটা 1.5 2 লাখ টাকা লাভ থাকতে পারে 2 লাখ টাকা আচ্ছা আচ্ছা এই 2 লাখ টাকা মোটামুটি লাভ হতে পারে হতে পারে আচ্ছা আপনাদের মানে এই যে মানে এই পুকুরটা এটা 500 মানে 500 এরিয়া 500 এরিয়া হ্যাঁ 500 এরিয়াতে কত মাছ আপনারা মানে সর্বমোট হারভেস্ট হাইয়েস্ট করে মানে হারভেস্ট করেছেন হাইয়েস্ট তো হাইয়েস্ট আমরা 500 এরিয়া করেছি ধরুন 35000 মেছি 500 এরিয়া 30 গ্রাম 33 গ্রাম মাছ করেছিলাম আচ্ছা আচ্ছা এতে কত কুইন্টাল মানে হারভেস্ট হয় হয়েছে এটা ধরুন আপনার এটা 12 কুইন্টাল 11 কুইন্টাল মাছ পেয়েছিলাম এটা থেকে 500 এরিয়া তো আপনার কালচার পিরিয়ডে কোনো মাছের সমস্যা অর্থাৎ রোগ হ্যাঁ রোগ আরে আছে টেকনিশিয়ান আছে ওরা দেয় যেরকম টাইপের ধরুন আপনার এই যে রানিং মর্টালিটি যেটা বলা হয় হ্যাঁ এটা খুবই এখন সমস্যা এটা ওষুধ দ্বারাও ভালো হয় আর অনেক সময় ওয়েদারের উপর ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা ওষুধে দ্বারা ভালো হয় তো ওয়েদার যদি ঠিক থাকে ওষুধ হবে না হলে কিছু করার নেই রানিং মর্টালিটি এমন একটা জিনিস মাছের খোলসটা চেক করতে পারছে না থেকে যায় এতে মারা যায়
আর ওষুধও ভালো হয় আর কোন রোগে সম্মুখীন আর রোগ বলতে আপনি ধরুন এই বিশেষ একটা বড় রোগ আছে এই যে সাদা পায়খানা যেটা বলা হয় এই সাদা এই রোগের ওষুধ তো এখনো বাড়ায়নি হ্যাঁ এটা হচ্ছে কিছু আয়ুর্বেদিক যারা বলে গাজাছড়া ওষুধ বলায় এই ধরুন না থালকুড়ি পাতা কি আপনার যারা এই যে এই কলা গাছ মানে মিষ্টি কলা গাছ যেটা আমরা বলি এই কলা যেটা বলা হয় ওই গাছের চেরটা দিয়ে দেওয়া হয় ভালো হয় মোটামুটি কখনো ভালো হয় কখনো হয় না তুলে দিতে হবে এই রোগটা আসবে আপনার ধরুন ম্যাক্সিমাম 10 গ্রাম মাছের মধ্যে আছে 5 থেকে 10 গ্রাম মাছের মধ্যে রোগটা বেশি আছে আচ্ছা আচ্ছা তো আপনারা ফিড কত টাইম ইউজ করেন আমরা ফিড ধরুন 4 টাইম ইউজ করি এখন কি কোম্পানি ফিড ইউজ করে আমরা এখন অবন্তি ফিড অবন্তি ফিড আচ্ছা আচ্ছা আপনাদের এই এফসিআর কত দাঁড়ায় মানে কত 1 কেজি মাছে কত কেজি ফিড লাগে শুনুন এফসিআর বলতে কি আপনাকে ধরুন 1 কিলোতে এফসিআর হয়ে যায় আচ্ছা আচ্ছা 1 কিলোতে 1 কিলো হয়ে যায় হ্যাঁ 1 কিলোতে হয়ে যায় আবার অনেক সময় অনেকে 1500 1600 এফসিআর যায় হ্যাঁ তৈরি করতে মাছটা ধরুন 1 টন মাছ তৈরি করতে 1500 এফসিআর কেউ আবার 1 টনের মধ্যে এই 1 টনে এক কুইন্টালের মধ্যে খাওয়ার তৈরি 10 কুইন্টাল খাওয়ার তৈরি করে সেটা বলা যাবে না অনেক ওয়েদার উপর ডিপেন্ড করে হ্যাঁ অতিরিক্ত গরম হলে এফসিআর চলে যাবে কিছু করার নেই আবার ঠান্ডা ওয়েদারে এফসিআর খরচা কম হয় এফসিআর কথা বলা যায়নি তবে ওখানে সব বলা হয় ফিট যদি বলুন আপনার অবন্তি ফিট হচ্ছে আপনি যদি ধরুন এই যে এ ফিট ব্যবহার করেন ফিডোরা এইগুলো খরচা বেশি ছিপিটার খরচা কম ফিডোরা ফিটে খরচা বেশি আমরা দেখেছি আচ্ছা 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 তো মোটামুটি আপনি সফলভাবে হারভেস্ট করছেন আপনার এই কালচার লাইনে কতদিন ধরুন আমার একটা কালচার চলছে আজকে ধরুন 5 বছর 5 বছর আচ্ছা আচ্ছা সেদিকে যে অনেকটাই পরিমাণে এক্সপিরিয়েন্স তো আশা করছি আমাদের দর্শকদের কাছ থেকে আমরা পরবর্তীকালে আরও অনেক রিভিউ পাবো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন কাকু আমাদের অনেক হেল্প করলেন ভিডিও বানানোর ক্ষেত্রে তো আজকের জন্য এটুকু কাকুকে অসংখ্য ধন্যবাদ তো তবে আমার আপনাকে বলছি কি এইটা জিনিসটা গুরুত্ব দেবেন আপনার যে কোম্পানি থেকে এটা ছাড়ুক না কেন তবে আপনি সাদা পায়খানা যে প্রতিরোধটা কিভাবে করা যায় আচ্ছা আচ্ছা এতে অনেক চাষি সর্বশান্ত চাষ করে এরা সফল হতে পারেনি এবং কি তারা নিজের যে সম্পত্তিকে বিক্রি করে পাচ্ছে না এটা আপনার গুরুত্ব দেন এই সাদা পায়খানা এটার জন্য কি মহামারী রোগ বলা হয় হ্যাঁ মহামারী রোগ এটাকে আপনার কিভাবে সমস্যা সমাধান করা যায় এটা আপনার দেখুন চেষ্টা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ হ্যাঁ